ওয়েলকাম এভরিওয়ান, স্বাগতম জানাইছো আমার আন এক নতুন ভিডিও লৈ। আজির ভিডিওটো গোটেইকেইটা কোয়েশ্চন বহুত ইম্পর্টেন্ট চাই চাই লওয়া হয়েছে, গতিকে ভিডিওটো শেষলৈকে নিশ্চয়কৈ চাব। আজির প্রথমটো কোয়েশ্চন নম্বর ওয়ান, পৃথিবীর বৃহত্তম মহাদেশখন হৈছে, অপশন কেইটা চাব। অপশন কেইটার ভিতৰত ইয়াৰ শুদ্ধ উত্তর হব অপশন নম্বর ক, এশিয়া। এশিয়া হৈছে পৃথিবীর ভিতৰত বৃহত্তম মহাদেশ। এশিয়াই পৃথিবীর মুঠ মাটিকালির 30% আগরি আছে, অর্থাৎ 30% মাটিকালি পৃথিবীর এশিয়ায় আগরি আছে। নেক্সট কোয়েশ্চন নম্বর টু, পৃথিবীর ক্ষুদ্রতম দেশখনের নাম কি, অপশন কেটা চাব। অপশন কেটার ভিতৰত ইয়ার শুদ্ধ উত্তর হব অপশন নম্বর ঘ, ভেটিকান সিটি। ভেটিকান সিটি হৈছে পৃথিবীর ক্ষুদ্রতম দেশ মাটিকালির ফালপরা আর জনসংখ্যার ফালপরাও। 2019 চনের মতে ভেটিকান সিটির মুঠ জনসংখ্যা হৈছে 825 জন। নেক্সট কোয়েশ্চন নম্বর থ্রি, ভারতের প্রথম লোকসভার অধ্যক্ষ কোন আছিল, অপশন কেটা চাব। অপশন কেটার ভিতৰত ইয়ার শুদ্ধ উত্তর হব অপশন নম্বর ক, জি ভি মাবলঙ্কর আছিল ভারতবর্ষের প্রথম লোকসভার অধ্যক্ষ। জি ভি মাবলঙ্করের ফুল ফর্ম হৈছে গণেশ বাসুদেব মাবলঙ্কর। কোয়েশ্চন নম্বর ফোর, ভারত স্বাধীন হওয়ার পিছত ভারতের প্রথম গভর্নর জেনেরেল কোন আছিল, ভারত স্বাধীন হয়েছিল 1947 চনের 15 আগস্ট তারিখে, তেতিয়া ভারতের গভর্নর কোন আছিল, অপশন কেটা চাব। অপশন কেটার ভিতৰত ইয়ার শুদ্ধ উত্তর হব অপশন নম্বর ক, লর্ড মাউন্ট বেটেন। লর্ড মাউন্ট বেটেন আছিল ভারতের প্রথম গভর্নর জেনেরেল আর ইংরাজের অন্তিমজন গভর্নর জেনেরেল, যি ভারত স্বাধীন হওয়ার পিছতো গভর্নর হিসাবে কার্যনির্বাহ করেছিল। লর্ড মাউন্ট বেটেন 1947 চনের 15 আগস্টের পর 1948 চনের 20 জুনলৈকে কার্যনির্বাহ করেছিল। কোয়েশ্চন নম্বর ফাইভ, চন্দ্রত ভরি দিয়া প্রথমজন ব্যক্তি কোন আছিল, অপশন কেটা চাব। অপশন কেটার ভিতৰত ইয়ার শুদ্ধ উত্তর হব অপশন নম্বর ক, নীল আর্মিংষ্ট্রং। নীল আর্মিংষ্ট্রং আছিল চন্দ্রত ভরি দিয়া প্রথমজন ব্যক্তি। কোয়েশ্চন নম্বর সিক্স, ভারতের আটাইতকৈ দীঘল খাল বা কেনেল কোনটো, অপশন কেটা চাব। অপশন কেটার ভিতৰত ইয়ার শুদ্ধ উত্তর হব অপশন নম্বর খ, ইন্দিরা গান্ধী কেনেল বা রাজস্থান কেনেল, যেটা রাজস্থানত আছে সেইটো হৈছে ভারতবর্ষের আটাইতকৈ দীঘল কেনেল। কোয়েশ্চন নম্বর সেভেন, ভারতের বৃহত্তম উপকূলীয় অঞ্চল থকা রাজ্যখন হৈছে, অপশন কেটা চাব। সাগরের পারর যিখিনি অঞ্চল থাকে সেইখিনিক উপকূলীয় অঞ্চল বুলি কোৱা হয়। অপশন কেটার ভিতৰত ইয়ার শুদ্ধ উত্তর হব গুজরাট, গুজরাটের উপকূলীয় অঞ্চল আটাইতকৈ বেছি। কোয়েশ্চন নম্বর এইট, অন্ধ্রপ্রদেশের রাজধানীর নাম কি, অপশন কেটা চাব। অপশন কেটার ভিতৰত ইয়ার শুদ্ধ উত্তর হব অপশন নম্বর খ, আমরাবতী। কোয়েশ্চন নম্বর নাইন, লৌহ মানু বুলি কাক জনা যায়, ভারতের লৌহ মানু বুলি কাক কোৱা হয়, অপশন কেটা চাব। অপশন কেটার ভিতৰত ইয়ার শুদ্ধ উত্তর হব অপশন নম্বর খ, সর্দার বল্লভভাই পেটেল। সর্দার বল্লভভাই পেটেলক লৌহ মানব বা আইরন ম্যান অফ ইন্ডিয়া বলে জানা যায়। নেক্সট কোয়েশ্চন, কোয়েশ্চন নম্বর টেন, কোন দেশত কাগজ আবিষ্কার করা হয়েছিল, অপশন কেটা চাব। অপশন কেটার ভিতৰত ইয়ার শুদ্ধ উত্তর হব অপশন নম্বর গ, চাইনা বা চীন। চীন দেশত কাগজের আবিষ্কার করা হয়েছিল আর চীন দেশে আছিল প্রথম কাগজী মুদ্রা রূপায়ণ করা দেশ। নেক্সট কোয়েশ্চন, কোয়েশ্চন নম্বর ইলেভেন, গৌতম বুদ্ধর শৈশবর নাম কি আছিল, অর্থাৎ গৌতম বুদ্ধর চাইল্ডহুড নেম কি আছিল, অপশন কেটা চাব। অপশন কেটার ভিতৰত ইয়ার শুদ্ধ উত্তর হব অপশন নম্বর গ, সিদ্ধার্থ। সিদ্ধার্থ আছিল গৌতম বুদ্ধর শৈশবর বা চাইল্ডহুড নেম। কোয়েশ্চন নম্বর টুয়েলভ, ইনকলাব জিন্দাবাদ স্লোগানটো কোনে দিছিল, অপশন কেটা চাব। অপশন কেটার ভিতৰত ইয়ার শুদ্ধ উত্তর হব অপশন নম্বর ঘ, হাসরত মোহানি। হাসরত মোহানিয়ে দিছিল ইনকলাব জিন্দাবাদ স্লোগানটো, কিন্তু ইয়াক ফেমাস করেছিল ভগৎ সিংহে। ভগৎ সিংহে ইনকলাব জিন্দাবাদ স্লোগানটো ফেমাস করেছিল। নেক্সট কোয়েশ্চন, কোয়েশ্চন নম্বর টুয়েলভ, ভারতের কোন রাজ্যত প্রথমে সূর্য উদয় হয়, অপশন কেটা চাব। সূর্য পূব ফালপরা উদয় হয় আর ভারতের একেবারে পূবত আছে, এইটো হব পূব দিক। উপরত থাকে নর্থ বা উত্তর, তলত দক্ষিণ, এফালে পূব আর এফালে পশ্চিম। ভারতের একেবারে পূবত আছে অরুণাচল প্রদেশ, গতিকে ইয়ার শুদ্ধ উত্তর হয়ে যাব অপশন নম্বর গ, অরুণাচল প্রদেশ। ভারতবর্ষত অরুণাচল প্রদেশতে পোনপ্রথমতে সূর্য উদয় হয়। কোয়েশ্চন নম্বর ফোরটিন, ভারতীয় সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ সেনাপতি কোন, অর্থাৎ ইন্ডিয়ান আর্ম ফোর্সর সুপ্রিম কমান্ডর কোন হয়, অপশন কেটা চাব। অপশন কেটার ভিতৰত ইয়ার শুদ্ধ উত্তর হব অপশন নম্বর ঘ, রাষ্ট্রপতি। রাষ্ট্রপতিয়ে হৈছে ভারতীয় সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ সেনাপতি বা ইন্ডিয়ান আর্ম ফোর্সর সুপ্রিম কমান্ডার। কোয়েশ্চন নম্বর ফিফটিন, আর আজির শেষরটো কোয়েশ্চন, ভারতের প্রথম মহিলা গভর্নর কোন আছিল, অপশন কেটা চাব। অপশন কেটার ভিতৰত ইয়ার শুদ্ধ উত্তর হব অপশন নম্বর ঘ, সরোজনী নাইডু। সরোজনী নাইডুয়ে হৈছে ভারতের প্রথমজন মহিলা গভর্নর। সরোজনী নাইডু ইউপির গভর্নর আছিল। বন্ধু বান্ধবীসকল, ভিডিওটো যদি ভাল লাগিছে তেনেহলে এটা লাইক করিব আর আমার চ্যানেলটো সাবস্ক্রাইব করিব। থ্যাঙ্কস ফর ওয়াচিং, থ্যাংক ইউ।